সালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন এখন পরিস্থিতি বর্তমানে ভারতের রাজনৈতিক পরিস্থিতি যেটা অনেক জায়গায় মুসলমানদেরকে জোর করে বলানো হচ্ছে যে বলতে হবে জয় শ্রীরাম বা বলতে হবে ভারত মাতা কি জয় এখন এই ভারত মাতা কি জয় বলাতে কি শিরিক হবে যেহেতু আমাদের হিন্দু ভাইরা মূর্তির পূজা করে আর তাদের অধিকাংশ হচ্ছে কালী দুর্গা সরস্বতী বা আরও সব ঠাকুরের নাম রয়েছে যেগুলো সব মহিলা এখন ভারত মাতা বলতে তারা আবার ভারতকেও দেশকেও তারা আবার মাতা বা মূর্তি হিসাবে পূজা করে তো এ অর্থে ভারত মাতা কি জয় বললে কিন্তু তাদেরকে সমর্থন করা হয়ে যাবে মূলত কিন্তু বাক্যটা সরাসরি শির্কের বাক্য না কিন্তু যেহেতু তারা মাতা হিসাবে মহিলাদেরকে পূজা করে এবং মাতার সঙ্গে যুক্ত করছে ভারত মাতা কি যায় অর্থাৎ সেই ঠাকুরের জয় সেহেতু এটা বলা যাবে না আবার জয় শ্রীরাম কোনো একটা মানুষের জয় জয় করলে কোনো একটা মানুষের জয় জয় করলে কিন্তু চলে যায় না কিন্তু যেহেতু তারা জয় শ্রীরাম বলতে তারা রামকে ভগবান বলে মানে বা ঈশ্বর বলে মানে সেহেতু তারা বলে যে জয় শ্রীরাম শ্রীরামের জয় সেহেতু কোনো মুসলিম যদি বলে জয় শ্রীরাম যদি বলানো হচ্ছে যে জয় শ্রীরাম অর্থাৎ শ্রীরামের জয় ভগবানের জয় ঈশ্বরের জয় রাম ঈশ্বরের জয় তাহলে কিন্তু শিরকি বাক্য এখন বিষয় হলো যদি এই বাক্যগুলো কেউ অন্তর থেকে না বলে জোর করে যদি কাউকে বলানো হয় তার অবস্থা কি হবে তার কি ইমান হারিয়ে যাবে এ সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত এসছে সুরা নাহাল সুর নম্বর ষোলো আয়ত নম্বর একশো সেখানে আল্লাহ সুহানা তালা বলছেন মানকাফারা বিল্লাহি ইম বাদে ইমান হি ইল্লা মান উখরেহা অকলবুহু মুতমাইনুম বেল ইমান এ ওয়ালা কিম্মান সারাহা বিলকুফরে সদরন আলাইহিম ওয়াজব বেন উল্লাহি ওয়ালাহুমা আজব না আজীম কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় যদি তার হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তার জন্য আছে মহাশাস্তি পক্ষান্তরে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ইমানে অবিচল তার হৃদয় ইমানে অবিচল সেই ব্যক্তি কিন্তু এর আওতায় পড়বে না তাহলে পবিত্র কোরআনের এই আয়ত্তা রয়েছে এখন এই আয়ত্তা কোন পরিপ্রেক্ষিতে অবত্তীর্ণ হয়েছে এটাও যে আমাদেরকে জানতে হবে এ সম্পর্কে একটি ঘটনা রয়েছে সেটা হচ্ছে আসিম আম্মার আসিম বিন আম্মার রাজি আল্লাহ তালা আনহ আম্মার রাজি আল্লাহ আনহর চোখের সামনে তার পিতা ও মাতাকে কঠিন শাস্তি দিয়ে শহীদ করা হয় তারপর তাকে এমন কঠিন অসনীহ শাস্তি দেওয়া হয় যে শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাবার জন্য তিনি কাফেরদের চাহিদা মতো সব কিছু বলেন এরপর তিনি কাঁদতে কাঁদতে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমতে হাজির হন এবং আরোচ করেন হে আল্লাহ রসুল আমি আপনাকে মন্দ এবং তাদের উপাস্যদেরকে ভালো না বলা পর্যন্ত তারা আমাকে ছেড়ে দেয়নি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার মনের অবস্থা কি সে জবাব দিল ইমানের উপর পরিপূর্ণ নিশ্চিন্ত এ কথা রসুল সালাম বললেন যদি তারা আবারও এ ধরনের জুলুম করে তাহলে তুমি তাদেরকে আবারও এসব কথা বলে দিও অর্থাৎ তারা যদি তোমার উপরে অত্যাচার করে আর আমাকে গালি দিতে বলে তাহলে তুমি বাধ্য হয়ে এই কথা বললে পরে অসুবিধা নাই মোস্তাদার কাল হাকিম দুই খণ্ড তিনশো সাতান্ন পৃষ্ঠা বাইহাকি আর সুনানুল কুবরা খণ্ড দুশো আট ও দুশো নয় পৃষ্ঠায় এই ঘটনাটি রয়েছে এবং এর সনাত আর তাফসির আবু জাকারিয়াতে রয়েছে তফসির তফসিরের কিতাব আরও রয়েছে তফসির কুরদুবি ফাতুল কাদির এ সমস্ত গ্রন্থে তফসিরটা রয়েছে আল্লাহ সুবান তালা আমাদেরকে সমস্ত জালিমদের অত্যাচার থেকে হেফাজত করুক